যে উদ্দেশ্যে আমরা নির্বাচনকে বয়কট করতে বলেছিলাম সেটা সফল হয়েছে এবং তারা যারা ক্ষমতা যোগ করে বসে আছে আমি মনে করি তারা বেশি পরাজিত আপনি ক্ষমতা দখল করে তারা পরাজিত আর আমরা জনগণের কাছে অ্যাপিল করে আমাদের সফলতা হয়েছে সেখানে আমাদের জয়টা হয়েছে কারাগার তো বলতে বন্দী জীবন এটা তো বন্দী জীবন যেমন হয় এটা তো সুখের কোনো কিছু ব্যাপার এখানে নাই তারপরে যখন আপনি দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে যায় আপনাকে সেটা আরও বেশি পীড়াদায়ক অনেক বেশি কষ্টদায়ক তৃতীয়ত হচ্ছে বন্দি অবস্থায় দেখতে পাচ্ছি জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া তার মাধ্যমে দেশের মানুষের দেশের 95% মানুষ যেখানে বিরোধিতা করেছে তার মধ্যে ক্ষমতা দখলের প্রক্রিয়া জেলে বসে দেখা যায় তো আরো আরো কষ্টকর সবকিছু মিলে স্বাভাবিকভাবে এটাই এই সময়টা আমাদের জন্য আমাদের দেশের জন্যই অবশ্যই সকলের জন্য আর জেলের ভিতর থেকে এসব চোখের সামনে হয়ে যাচ্ছে এটা খুবই কষ্টকর না কি সরে যাওয়ার তো প্রশ্ন আসছে না এখানে কথা হচ্ছে আপনি রাষ্ট্রযন্ত্র এবং দলীয় সন্ত্রাসের যে কার্যক্রমের মাধ্যমে এই যে গোলাগুলি গ্রেনেডস তারপরে টিয়ার গ্যাস গ্রেফতার নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা এগুলোর জন্য তো দেশের সাধারণ মানুষ অথবা রাজনৈতিক কর্মীরা প্রতিহত করার জন্য যে প্রতিহত খালি হাতে প্রতিহত করার কোনো সুযোগ নেই এটা তো ধরেন আমরা তো বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল না যে আপনি অস্ত্র শস্ত্র নিয়ে আরেক অস্ত্রবাজকে মোকাবেলা করবেন সুতরাং সেই জায়গাটাই আমার মনে হয় বিএনপির উত্থান থেকে সরে দাঁড়িয়েছে কিংবা কিছুটা গতি কমে গেছে কিংবা আর অন্য কিছু সেটা আমার মনে হয় না অনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স এর তৈরি কমফি ম্যাট্রেস কমফি মানেই আরামের ঘুম কারণ হচ্ছে বিএনপির যে আহ্বান ছিল জনগণের কাছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে বেদিত নির্বাচন হবে না এবং এদের অধীনে নির্বাচনে যাওয়া যাবে না কারণ এরা নির্বাচন ক্ষমতা দখল এটা দখলের প্রক্রিয়া ছাড়া আর কিছু না সুতরাং জনগণ সেটাতে সাই দিয়েছে আমি বলবো 95% জনগণ সেটাতে সাই দিয়েছে বাংলাদেশে যে যত কথাই বলুক এটা সবাই জানে সবাই চোখে দেখেছে সুতরাং এটা তো সে আমার মনে হয় সেখানটা তো আপনার রাজনৈতিক নৈতিক জয় বিএনপির হয়েছে এখন ক্ষমতা দখলের বিষয়টা যদি আপনি বলেন কেউ জোর করে জোর করে ক্ষমতা দখল তো ধরেন অনেক সময় আর্মি কুর মাধ্যমে তো ক্ষমতা দখল করে অনেকে অন্য প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা দখল করে সেটা তো আর রাজনৈতিক জয় পরাজয়ের মধ্যে আসছে না আপনি যদি রাজনৈতিক জয় পরাজয়ের কথা বলেন সেটা বিএনপি জয় হয়েছে যদি যদি নৈতিক জয় পরাজয়ের কথা বললেন বিএনপির জয় হয়েছে তাদের পরাজয় হয়েছে দুইটি ক্ষেত্রে তো আমি তো মনে করি আমাদের রাজনৈতিক যে সফলতা আমরা জনগণকে নিয়ে যেটা আমাদের প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে আপনার ক্ষমতা দখলের প্রক্রিয়া যেটা এরকম ক্ষমতা দখলের প্রক্রিয়াতে যদি আপনি বাধাগ্রস্ত করতে চান সেটা অন্যভাবে করতে গেলে সেটা তো দেশের মধ্যে একটা অনেকটা সিভিল ওয়ার মতো হয়ে যাবে আমরা তো সেই ধরনের দল না আমরা তো গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছি বলেই আসছে আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সমস্ত কর্মসূচি বাধা বিপত্তি জেল জুলুম হত্যা মিথ্যা মামলা বাধাগ্রস্ত করার মধ্যেও শান্তিপূর্ণ আন্দোলন করে আমরা তো জনগণকে সম্পৃক্ত করেছি আর জনগণ রাস্তায় নেমে এসেছে কিন্তু গোলাগুলি জেল জুলুম হত্যা মিথ্যা মামলা আপনার এগুলোর মোকাবেলা তো দেশের সাধারণ মানুষ কিংবা সাধারণ নেতা কর্মীর পক্ষে খালি হাতে সম্ভব নয়